নমস্কার বন্ধুরা, এর আগে আমরা বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করেছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের 99 স্কলারশিপ, এছাড়া ওএসসি স্কলারশিপ সম্বন্ধে আমাদের ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনার ন্যাশনাল স্কলারশিপ এর সম্বন্ধে ভিডিও আমাদের অলরেডি আপলোড করা আছে। যদি আপনারা ওই ভিডিওগুলো না দেখে থাকেন, অ্যাপ্লাই করার সুবিধার জন্য আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যে সমস্ত স্টুডেন্টরা 50% নিচেই মার্কস পেয়েছেন, অর্থাৎ শুধুমাত্র পাস করেছেন এবং মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন করছেন বা গ্র্যাজুয়েশনের পরে আরও হায়ার ডিগ্রি করছেন, তো তাদের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকার কিছু স্কলারশিপের চিন্তাভাবনা করেছেন। তো এই স্কলারশিপ সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যে স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে আপনি ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন বা কোথায় সাবমিট করবেন, সমস্ত ব্যাপারটা আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই আপনি সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। সাবস্ক্রাইব করুন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল, তারপর পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো শুরু করার প্রথমে আমরা এখন ওপেন করেছি, এখানে দেখছেন www.tsp.wbmdfc.co.in, এই যে ওয়েবসাইটটা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এই পেজে পৌঁছে যাওয়ার পর আপনাকে প্রথমে এলিজিবিলিটিটা একবার দেখে নিতে হবে, অর্থাৎ এই স্কলারশিপের অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনার কী কী যোগ্যতা বা কী কী ডকুমেন্টস থাকা প্রয়োজন, সেই ব্যাপারগুলোকে প্রথমে একবার ফলো করতে হবে। তো তার জন্য আমরা একবার দেখে নেব। এখানে দেখছেন বলা হয়েছে যে যে সমস্ত স্টুডেন্টরা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন এই সমস্ত মাইনরিটি বিভাগের মধ্যে আছেন, সেই সমস্ত স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে দু নম্বর কলমে, যে সমস্ত মাইনরিটি স্টুডেন্টরা ক্লাস 11 থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত পড়াশুনোর সাথে যুক্ত আছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত স্টুডেন্টের এখানে 50%-এর নিচেই মার্কস আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু যাদের 50%-এর ওপরের মার্কস আছে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না, সেটা এখানে বলা হয়েছে। এছাড়াও আপনার ফ্যামিলি ইনকাম যদি 2 লাখ টাকার মধ্যে হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই স্কলারশিপটা বছরে এককালীন টাকা দেওয়া হবে আপনাকে, এবং এই স্কলারশিপের জন্য আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে গিয়ে আবেদন করতে হবে। এছাড়া বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা রেগুলার কোর্সের ভিত্তিতে পড়াশুনো করছেন, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন হলে আপনি আবেদন করতে পারবেন না, এবং একটা ফ্যামিলির মধ্যে 2 জন স্টুডেন্ট আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনাকে এই স্কলারশিপের আবেদন করার জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যে ব্যাংকের IFSC কোড আছে সেই ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে সেগুলো এখানে বলা আছে। এখানে দেখছেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক দিতে হবে এবং আপনার ফ্যামিলি ইনকামের একটা সার্টিফিকেট দিতে হবে, যে সার্টিফিকেটটা আপনি পঞ্চায়েত প্রধান বা ওয়ার্ড, যদি মিউনিসিপ্যালিটি এলাকার হন, ওয়ার্ডের কাউন্সিলর বা গেজেটেড অফিসার MLA MP-র কাছ থেকে নিতে পারেন। এছাড়াও আপনার ব্যাংকের IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার একটা জেরক্স কপি, অর্থাৎ ব্যাংক পাসবুকের একটা জেরক্স কপি সেখানে অ্যাটাচ করে দিতে হবে, এবং আপনি যে আবেদনটা করলেন অনলাইনে তার যে প্রিন্ট আউট কপিটা সেটাও আপনাকে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এক জায়গায় করে তারপরে আপনি এখন যে ইনস্টিটিউটে পড়াশুনো করছেন সেখানে আপনি জমা দিয়ে দেবেন। তো এখন দেখা যাক ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব। তো আপনারা যদি প্রথমবারের জন্য করেন, অর্থাৎ ফ্রেশ রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি এখানে যেটা দেখছেন ফ্রেশ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন, এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য, এবং আগে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেটাকে রিনিউয়াল করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আমরা এখন দেখব ফ্রেশ রেজিস্ট্রেশন কীভাবে করা যায়। তো তার জন্য আমরা এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যে পেজটি আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে কিছু আপনার নিজস্ব তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, তাহলেই আপনার এই পেজটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আপনি এখানে যেটা দেখছেন ফার্স্ট নেম, অর্থাৎ আপনার যে প্রথম নামটা আছে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন, তারপর মিডিল নেম আপনার যদি কিছু থাকে তাহলে আপনি সেটা এখানে দেবেন, এবং লাস্ট নেম যদি কিছু থাকে
তাহলে আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার ফাদার্স নেম আপনি এই ফাদার্স নেমের ঘরে দেবেন এবং মাদার্স নেম আপনাকে এই ঘরে এন্ট্রি করে দিতে হবে। এরপরে আপনার যদি কোনো হাজব্যান্ড নেম থাকে বা আপনি যদি ম্যারিড হন তাহলে আপনি হাজব্যান্ড নেম এখানে দিতে পারেন এবং আপনার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন এবং আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখানে লিখে দিতে পারেন অথবা এই যে ক্যালেন্ডারের চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যেটা আসছে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ মেল ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনি ইয়েস করবেন আর যদি না হন তাহলে আপনি নো করবেন। এরপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ যদি আপনি ম্যারিড হন তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন এবং যদি আনম্যারিড হন তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। এবার আপনার রিলিজিয়ান এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ মুসলিম খ্রিস্টান যে রিলিজিয়ান আপনার আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ইনকামটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। এরপরে যে মোবাইল নাম্বার আপনার আছে 10 ডিজিট সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন এবং এই মোবাইল নাম্বারই আপনাকে পাসওয়ার্ড সেন্ড করা হবে, তো সেখান থেকে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপরে আপনাকে ইমেল আইডি যদি আপনার থাকে তো আপনি এখানে দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনার না দিলেও চলবে। এরপরে আপনার করেসপন্ডেন্ট অ্যাড্রেস আপনি এখানে এন্ট্রি করে দেবেন, এখানে আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম এছাড়া আপনার পোস্ট অফিস সমস্ত কিছু আপনি এ ঘরে দিয়ে দেবেন। এরপরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, তারপরে আপনার সিটির নাম এখানে দিয়ে দেবেন এবং আপনার পিনকোড যেটা পোস্টাল পিনকোড আছে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। এই সমস্ত দেওয়ার পর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনি এই ঘরটাতে টিক দিয়ে দিতে পারেন, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের যে ঘরগুলো আছে সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এই যে ঘরগুলো দেখছেন এগুলো আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনাকে একটা ইউজার নেমস দিতে হবে এখানে এবং আপনাকে একটা পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে। যে পাসওয়ার্ডটা হবে এখানে দেখছেন 8 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে এবং আপনার সেখানে কিছু অ্যালফাবেট দিতে হবে যেটা ক্যাপিটাল এবং স্মল লেটার, এছাড়াও কিছু নাম্বার আপনাকে এখানে দিতে হবে 0 থেকে 9 মধ্যে, এছাড়াও কিছু সিম্বল আপনাকে দিয়ে 8 থেকে 32 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এরপরে এই যে পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন সেই সেম পাসওয়ার্ড আপনাকে নিচের যে কনফার্ম পাসওয়ার্ড দেখছেন এই ঘরে দিয়ে দিতে হবে। এরপরে আপনি আই এগ্রিতে এই যে ঘরটি আছে এটা টিক দিয়ে এই যে ক্যাপচার কোডটি দেখছেন এই ক্যাপচার কোডটি আপনি এই ঘরে এন্ট্রি করে দিয়ে সাবমিট বটমে ক্লিক করবেন। তো সাবমিট বটমে ক্লিক করার পর আপনার সামনে একটা মেসেজ আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে দেখছেন ফ্রেশ ক্যান্ডিডেট লগ ইন, এখানে আপনি ক্লিক করতে পারেন। তাহলে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেম আপনি এখানে এন্ট্রি করবেন, তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড আপনি এখানে লিখে দেবেন, তারপর এই যে ক্যাপচার কোডটি দেখছেন এই ক্যাপচার কোডটি এই ঘরে এন্ট্রি করে সাইন ইন বটমে ক্লিক করবেন। সাইন ইন বটমে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। তো লগ ইন করার পর আপনার সামনে লগ ইন পেজটা ঠিক এরকম হবে। এই লগ ইন পেজে আপনাকে কিছু আরও ফিল আপ করতে হবে, যেটা আপনার 4টে স্টেপ আছে। প্রথম স্টেপে আপনার পার্সোনাল ডিটেলস এবং সেকেন্ড স্টেপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়া আপনার এবং 3 নম্বর স্টেপে আপনাকে কিছু একাডেমিক ডিটেলস সেখানে ফিল আপ করতে হবে এবং 4 নম্বর স্টেপে আপনি যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করলেন তার ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো প্রথম স্টেপে আপনারা পার্সোনাল ডিটেলসে এখানে যাবেন, এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে যে পেজটি অলরেডি আমরা ফিল আপ করে এসেছি, তো সেই হিসাবে আপনার সমস্ত ডিটেলস এখানে ফিল আপ হয়েই থাকবে। তবুও আপনি একবার মিলিয়ে দেখে নেবেন, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিচেই দেখবেন সাবমিট বটম আছে, সাবমিট বটমে ক্লিক করবেন। সাবমিট বটমে ক্লিক করলে আপনার 2 নম্বর স্টেপে পৌঁছে যাবেন। 2 নম্বর স্টেপটা হবে ঠিক আপনার সামনে এরকম, এখানে আপনাকে কিছু ব্যাংকের ইনফরমেশান দিতে হবে অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে, যদি স্টেট ব্যাংক হয় তো স্টেট ব্যাংক বা আদার্স কোনো ব্যাংক হলে আপনি আদার্স ব্যাংক সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে অর্থাৎ যে ব্যাংকটা যে ব্রাঞ্চ নামে আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনার সামনে দেখবেন IFSC কোডটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এই ঘরে এন্ট্রি করে দেবেন এবং এখানে ফাইনাল সাবমিট বটম দেখছেন, সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার
তিন নম্বর স্টেপে পৌঁছে যাবেন। তো তিন নম্বর স্টেপটা হবে ঠিক আপনার সামনে এরকম। যদি আপনি ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আপনি ফ্রেশের ঘরে টিক করবেন, এবং যদি আপনি রিনিউয়াল করছেন তাহলে আপনি রিনিউয়ালের ঘরে টিক করবেন। এরপরে আপনার আইডি নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। এরপরে আপনাকে আপনি যে এক্সামিনেশনে পাস করেছেন এর আগের বছর সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি মাধ্যমিকে পাস করে থাকেন তাহলে মাধ্যমিক সিলেক্ট করবেন, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিক পাস সিলেক্ট করবেন। এরপরে আপনাকে বোর্ড বা ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার যে সমস্ত সাবজেক্টগুলো আগের ছিল সেই সাবজেক্টগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে, এবং কত সালে পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এবং কত নাম্বার পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন, এবং ফুল মার্কস কত ছিল সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। এরপরে আপনার ইনস্টিটিউটের ডিটেলসটাই আপনি এখানে এন্ট্রি করবেন, অর্থাৎ আপনার স্কুল বা কলেজ কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, এবং সেটা কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার ইনস্টিটিউটের নাম আপনি এখানে সিলেক্ট করবেন, তারপরে সেই ইনস্টিটিউট কোন বোর্ডের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনি যে কোর্সটা এখন করছেন সেটার ডিটেলস আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এবং কোন ইয়ারে আপনি পড়ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এবং এখানে দেখছেন ক্লাস রোল নাম্বার কত আছে আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার হোস্টেল থাকে তো হোস্টেল এখানে সিলেক্ট করতে পারেন, এবং এখানে দেখছেন ফ্যামিলি ইনকাম আপনার যদি 2 লাখ টাকার নিচে হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, এবং 2 লাখ টাকার উপরে হলে আপনি এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এই যে ফাইনাল সাবমিট বটম দেখছেন, এই ফাইনাল সাবমিট বটমে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, ফাইনাল সাবমিট বটমে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন করার কাজ কমপ্লিট। এবার আপনি এই 4 স্টেপে এসে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা হয় বা এর বাইরেও আরও কিছু জানার ইচ্ছা থাকে তো আপনি এই যে হেল্পলাইন নাম্বারগুলো দেখছেন এখানে আপনি কল করতে পারেন, বা এছাড়া আপনি হোয়াটসঅ্যাপে এখানে এই নাম্বারে মেসেজও করতে পারেন। এছাড়াও আরও কিছু সমস্যা থাকলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। এছাড়াও ভবিষ্যতে আমরা বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আদার্স বন্ধুদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই সংবাদটা দিয়ে দেবেন। আর আমার সাথে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।